মক্কার পুরাইশা আল্লাহ রাসুলসাইসলামকে জিজ্ঞেস করেছিল যে হে মোহাম্মদ তুমি তো দাবি করো যে তোমার কাছে ওহি আসে তুমি আল্লাহর প্রেরিত রাসুল তোমার কাছে আমরা প্রশ্ন করতে চাই এই প্রশ্নটা তারা বেসিক্যালি ইহুদিদের কাছ থেকে শিখে এসেছিল। তারা জিজ্ঞেস করেছিল যে আমরা জানি বনি ইসরায়েল থাকতো কানা আনে কানা আন এরিয়াতে মানে সাম দেশে যেটা বর্তমান ফিলিস্তিন এবং ইসরায়েল সীমান্তে বা ফিলিস্তিন এবং ইসরায়েলের যে এরিয়া ওই এরিয়া নিয়ে তৎকালীন সময় কানা আন এলাকাটা ছিল তো বানি ইসরায়েল ছিল কানায়নে তারা মিশরে কিভাবে আসলো এটা যদি তুমি আমাদেরকে বলতে পারো তাহলে বুঝবে তুমি সত্যনবী আবার কেউ কেউ জিজ্ঞেস করলো যে আমরা জানি যে ইউসুফ আলহ ইসালাম এবং ওনার পিতা ইয়াকুব আলহ ইসালাম ওনারা ছিলেন কানায়নের অধিবাসী অর্থাৎ শাম দেশের অধিবাসী তো আমাদেরকে তুমি বলো যে তারা শাম থেকে কানায়ন থেকে মিশরে কিভাবে গেল তো তাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ তালা সুরা ইউসুফ নাজিল করলেন যেখানে ইউসুফ আলহ ইসলাম কীভাবে সামদেশ থেকে কেনা আন থেকে তিনি ইজিপ্টে চলে গিয়েছেন পরবর্তীতে ওনার পুরো গোষ্ঠী ওনার পিতা মাতা ওনার ভাই বোন সবাই আত্মীয় স্বজন সবাই কিভাবে ইজিপ্টে গেল এবং কিভাবে এই মিশর কেন্দ্রিক বাণী ইসরায়েলের উত্থান হলো এবং এর ধারাক্রম কিভাবে চলতে থাকলো এর বর্ণনা দিয়ে আল্লাহ তালা এই সুরা ইউসুফটি নাজিল করেন এটা হচ্ছে এই সুরা নাজিলের প্রেক্ষাপটের এক নম্বর মতামত এ ব্যাপারে আরেকটা মতামত পাওয়া যায় যেটা সহিব নে হিব্বা এ এসেছে সাহাবারা আল্লাহ রাসুল্লামকে বলতে আরম্ভ করলেন যে ইয়ারসুল আল্লাহ আপনি তো আল্লাহর কাছ থেকে অনেক ওহি পেয়ে থাকেন কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে অনেকগুলো সুরাও নাজিল হয়েছে এবং আমরা জানি যে মাক্কি জীবনের বেশিরভাগ সুরাগুলোতে তাওহিদের কথা বলা হয়েছে আখেরাতের কথা বলা হয়েছে কেয়ামত দিবসের বিভূষিকামে পরিস্থিতির কথা বলা হয়েছে জান্নাত জাহান্নামের কথা বলা হয়েছে কিন্তু মাক্কী সুরাগুলোতে আহকাম খুব একটা নাজিল হয়নি এবং স্টোরিজ ঘটনাও কিন্তু খুব একটা নাজিল হয়নি তো সাহাবার আগ্রহ পোষণ করলেন যে রাসুল আল্লাহ আপনি আল্লাহ তালার পক্ষ থেকে এরকম কোনো চমৎকার গল্প বা আরবিতে যেটাকে বলে কেসা লাউ কসস্তা আলাই নাই রসুল্লাহ হে আল্লাহ নবী আপনি যদি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ পেয়ে কোনো ঘটনা সম্বলিত সুর আমাদের শোনাতেন তাহলে আমাদের খুব ভালো লাগতো তো সাহাবিদের এই ডিজায়ারকে এই ডিমান্ডকে ফুলফিল করার জন্য আল্লাহ তালা আল্লা রাসুসাহ ইসলামের কাছে চমৎকার একটি সুরা নাজির করলেন যেটির নাম হচ্ছে সুরাতু ইউসুফ তাহলে সুরা ইউসুফ নাজিলের প্রেক্ষাপটে আমরা দুইটি ঘটনা জানলাম এক হচ্ছে মক্কার কোরাইশা বলেছিল যে বনে ইসরায়েল কি করে শাম থেকে মিশরে গেল আপনি পারলে বলেন অথবা ইউসুফ নবী এবং ইয়াকুব নবী ওনারা তো থাকতেন শাম দেশে ফিলিস্তিনে ওনারা মিশরে কীভাবে সেটেল সেটেল ডাউন করলেন এ ব্যাপারে বলেন তখন আল্লাহ সুরাটি নাজিল করলেন অথবা নে হিব্বানের বর্ণনা অনুযায়ী সাহাবর আল্লাহ রসুল্লাহ ইসলামকে অনুরোধ করেছিলেন যে আ রসুলাল্লাহ আপনি যদি কসস্তা আলাই না কোনো ঘটনা বা কিচ্ছা কোনো স্টোরি যদি আপনি আমাদেরকে শোনাতেন আমাদের খুব ভালো লাগতো তখন আল্লাহ তালা সুরাই ইউসুফ নাজির করলেন তাহলে নাজিলের প্রেক্ষাপট আমরা জেনে গেলাম